দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তোমার নেই, তুমি একজন তুচ্ছ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সবই ক্ষমতা দিয়ে তোমাকে যে পরীক্ষা করতেছে, এই ক্ষমতা তোমার কাছে বেশি দিন থাকবে না। আমার এই তিন চাহিদা যেহেতু তুমি পূরণ করতে পারবে না, সুতরাং তুমিও বাসানো, তুমিও সাধারণ। এইভাবে যা দান মরণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রেখেছে, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন দরবারে রাজপ্রাসাদে অবস্থানরত, ওই সময় তিনি দেখলেন যে আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে একজন সুন্দর বালকের দিকে তাকাচ্ছেন। বারবার আজরাইল আলাইহিস সালাম তাকাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করেন কেন তিনি তাকান। ওই সময় সুন্দর বালক এসে বলল যে হে আল্লাহ নবী সুলাইমান, আমার আত্মার মধ্যে এত অশান্তি তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাতাস অধীন করে দিয়েছেন, বাতাসকে আপনার অধীন করে দিয়েছেন, আপনি বাতাসকে হুকুম করে দিন, আল্লাহ যেন আপনি বাতাসকে হুকুম করে দিন, বাতাস যেন আমাকে ফিলিস্তিন পৌঁছে দেয়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ওই যুবকের জন্য বাতাসকে হুকুম করলেন যে হে বাতাস, তুমি এই যুবককে এই বালককে ফিলিস্তিন পৌঁছে দাও। এর কিছুদিন পর আবার আজরাইল আলাইহিস সালাম যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে হে আজরাইল আলাইহিস সালাম, তুমি এত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কেন ওই বালকের দিকে তাকিয়েছিল। হাজিরিন, আজরাইল আলাইহিস সালাম জবাব দিলে হে ওই বালকের মৃত্যুর স্থান লেখা ছিল ফিলিস্তিন, আমি বারবার এর জন্য তাকিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর স্থানকে লিখে দিলেন ফিলিস্তিন, এত এই সন্তানী বালককে আপনার সম্মুখে আমি দেখতে পাইলাম। আমি চিন্তা করলাম এই বালক এত অতি সহজে ফিলিস্তিন কিভাবে পৌঁছিবে, এইভাবে আমি গভীর মনোযোগ দিয়ে তাকাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম আওয়াজ করলেন হে আজরাইল, তুমি কি তাকে সঠিক সময়ে তার দান কবজ করতে পেরেছো। আজরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি পেরেছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে সে আমার কাছে বলেছিল তার আত্মার মধ্যে অশান্তি বাতাসের মাধ্যমে আমি যেন তাকে সেখানে পৌঁছে দেই, আমি বাতাসকে হুকুম করেছিলাম ওই বালককে ফিলিস্তিনে সঠিক সময় বাতাস পৌঁছে দিয়েছিল। আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর নবী সুলাইমান, যেই মুহূর্তে তার মৃত্যু লেখা হয়েছে ওই সঠিক সময় আমি আজরাইল আলাইহিস সালাম ওই বালকের জান সঠিক সময়ে কবজ করেছি, সঠিক সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলাম নির্ধারিত সময় দিয়েছেন। আমাদের দায়িত্বে বিভিন্ন ফেরেশতা রয়েছে। একজন মুমিন, একজন বান্দা যখন অন্তিম সময়ে চলে আসে, তখন ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আগমন করেন, আগমন করে বলেন যে আল্লাহর বান্দা, তোমার এই এই বিষয়গুলোর আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে। একজন ফেরেশতা আগমন করে বলে ওহে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার খাদ্যের যোগান দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহর বান্দা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র পৃথিবী তোমার খাদ্যের জন্য বিচরণ করলাম, কিন্তু তোমার নামে কোনো খাদ্য বরাদ্দ পেলাম না।
আল্লাহর বন্দা আমি জানতে পারলাম যে আমার যে দায়িত্ব সেই দায়িত্ব শেষ হয়েছে। এই পৃথিবীর বুকে তোমার জন্য কোনো খাদ্য বরাদ্দ নেই। হে আল্লাহর বন্দা, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব শেষ হয়েছে। আল্লাহর বন্দা তোমাকে আমি সালাম বলে বিদায় নিচ্ছি। এইভাবে আরেকজন ফেরেশতা আসবে, ফেরেশতা আগমন করে বলবেন যে হ্যাঁ আল্লাহর বন্দা, আমাকে তোমার অক্সিজেন বাতাসের জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন। পৃথিবীর সমস্ত পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র পৃথিবী তালাশ করেছে তোমার জন্য অক্সিজেনের বাতাস। ওহে আল্লাহর বান্দা, সমগ্র পৃথিবী তালাশ করলাম কিন্তু তোমার জন্য কোথায় কোনো অক্সিজেন, কোনো বাতাস বরাদ্দ পেলাম না। আল্লাহর বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন এই দায়িত্ব আমার শেষ হয়েছে। আল্লাহর বান্দা আমার দায়িত্ব শেষ হয়েছে, আমি তোমাকে বিদায় নিচ্ছি। এই বলে দ্বিতীয় ফেরেশতা বিদায় নেবে। তৃতীয় আরেকজন ফেরেশতা আগমন করবেন, আগমন করে বলবেন ওহে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার পান করার পানীয় ব্যবস্থার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। সমগ্র পৃথিবী তোমার পান করার পানির জন্য তালাশ করলাম, তোমার নামে কোনো পানি নেই। ও আল্লাহর বান্দা আমার যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা তুমি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো, তোমার সঙ্গে আর আমার কোনো দেখা হবে না, তোমার থেকে আমি বিদায় নিলাম। এইভাবে চতুর্থ আরেকজন ফেরেশতা আগমন, যিনি বলবেন যে হ্যাঁ আল্লাহর বান্দা, আমাকে তোমার পৃথিবীর যে সময় এই সময় বণ্টন করার জন্য, সময়কে তোমার ব্যবহারের জন্য, এই সময়ের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা পৃথিবীতে তোমার জন্য আর কোনো সময় বরাদ্দ নেই, আমার এখন শেষ পালা, আমার দায়িত্ব শেষ, তোমার হতে বিদায়। এইভাবে কিরামান কাতিবিন আমাদের আমাদের দুই পাশে যারা রয়েছেন ফেরেশতারা, যারা আমাদের আমল লিখে থাকে, হাজিরিন এই ব্যক্তিকে কিরামান কাতিবিন তার জীবনের সমস্ত আমল সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সমস্ত আমল দেখে বলবেন আল্লাহর বান্দা তুমি যা আমল করেছ, তোমার নেক আমল, তোমার বদ আমল সবগুলো তুমি পড়ে দেখো। আল্লাহর বান্দা ওইগুলো পড়বে এবং আশ্চর্য হবে যে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, এত গোপন থেকে গোপন আমি অপরাধ করলাম, কিভাবে আমার অপরাধ লিপিবদ্ধ করা হলো। কিরামান কাতিবিন আল্লাহর বান্দাকে সবকিছু পাঠ করার পরে বলবে ও আল্লাহর বান্দা এই সমস্ত যে তোমার আমল তুমি সত্য বলে এই আমল নামা নিশ্চয়ই তুমি স্বাক্ষর প্রদান করো। আল্লাহর বান্দা তুমি স্বাক্ষর দেও কিয়ামতের দিন তুমি যাতে অস্বীকার না করতে পারো, এজন্য কিরামান কাতিবিন এই মুমূর্ষ ব্যক্তির আমল নামায় স্বাক্ষর গ্রহণ করে থাকে। এরপর আজরাইল আলাইহিসসালাম আগমন করে ইমানদার বলেন অত্যন্ত আরামের সাথে, শান্তিপ্রিয় আরামের সাথে ইমানদারদের জানকে আজরাইল আলাইহিসসালাম কবজ করে থাকে, এবং যদি গুনাহগার হন তাহলে টেনে হিসড়ে আত্মাকে বাহির করেন, কষ্ট দিয়ে আত্মা বাহির। হাজিরিন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম সময়ে যখন এই পৃথিবী থেকে যখন বিদায় নিবে, আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন, আগমন করে সালাম দিলেন। ফাতেমা আলাইহিসসালাম সেখানে অবস্থানরত ছিলেন, আল্লাহর হাবিবকে সালাম দিক, আল্লাহর হাবিবের উজরা মুবারক আজরাইল আলাইহিসসালাম প্রবেশ করার অনুমতি চাইলেন। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশের অনুমতি দিলেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন আব্বা জান কে আগমন করলো, অনুমতি চাইল। আল্লাহর হাবিব বললেন মা ফাতেমা এমন একজন আগমন করেছেন, এমন একজন আগমন করেছেন যিনি পিতা হতে সন্তানকে, সন্তান হতে পিতাকে, মাতা হতে সন্তানকে, কন্যাকে,
কন্যা হতে মাকে যিনি জুদা করে থাকেন, আলাদা করে থাকেন, তিনি হচ্ছেন নাজরা ইলা আলাইহিস সালাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে ক্রন্দন শুরু করলেন। আল্লাহ রাসূল তাকে বললেন যে হ্যাঁ ফাতেমা, তুমি কাঁদবে না, তোমার পিতার যে এই সাময়িক কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল তখন পানির মধ্যে হাত মুবারক ভিজিয়ে বক্ষের মধ্যে দিচ্ছেন এবং বারবার আকাশের দিকে উত্তোলন চেহারা আনোয়ার উত্তোলন করে বলছেন যে আল্লাহুম্মা রাফিক আলা আলা, হে আমার উর্ধ্ব জগতের বন্ধু, হে আমার উর্ধ্ব জগতের বন্ধু। এইভাবে আল্লাহ রাসূল বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার আহ্বান করে যে হে আমার আল্লাহুম্মা রাফিক আলা আলা, আল্লাহুম্মা রাফিক আলা। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিবরিল আমিনকে প্রশ্ন করা দিলেন, ও হে জিবরিল আমিন, আমার উম্মতের দান কবলে কি কষ্ট হবে? জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ইমানদার দিনদার উচ্চ কি ফরাজগার, আপনার উম্মতকে এমন ভাবে প্রাণ সংহার করব, এমন ভাবে দান কবজ করব, সে যেন তার মায়ের দুধ পান করতে যেভাবে তৃপ্তি লাভ করে, এমন ভাবে আমি জান কবজ করব। কিতাবের মধ্যে আসেন যে আজরাইল যখন ইমানদারের কাছে আসেন, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আসেন জান কবজের জন্য, তখন তিনি মুখের দিকে জান কবজ করতে চান, মুখ বলে হে আজরাইল, তোমার দ্বারা এখান দিয়ে সম্ভব হবে না, এই জবান দ্বারা আল্লাহর জিকির করেছি, কোরআন শরীফ তিলাওয়াত করেছি, সুতরাং এই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করতে পারো। তখন আজরাইল যাবে চোখের দিক দিয়ে, চোখ বলবে হে আজরাইল থামো, এদিক দিয়েও তোমার সম্ভব হবে না, এই চোখ দিয়ে কোরআন শরীফের আয়াত দেখেছে, হাদিস শরীফ দেখেছে, দিনের বেলা রাত্রি বেলা রাস্তা দেখে দেখে মসজিদে গিয়েছে, এদিক দিয়ে তোমার কাজ হবে। তখন আজরাইল আলাইহিসসালাম কানের দিক দিয়ে ডাবেন, কান ডেকে বলবে আজরাইল এদিক দিয়ে তোমার সম্ভব হবে না, এই কান দ্বারা আল্লাহর কালাম শুনেছে, ওয়াজ শুনেছে, হাদিস শরীফ শুনেছে, ভালো কথা শুনেছে, এদিক দিয়েও তোমার কর্মক্ষমতা সক্ষম হবে না। আজরাইল আলাইহিসসালাম তখন পায়ের দিকে যাবে, পা ডেকে বলবে এদিক দিয়ে তুমি পারবে না, এই পা দ্বারা হাঁটি মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, জানাজার মাঙ্গাতে গিয়েছি, মজলিসে গিয়েছি, এদিক দিয়ে তোমার সম্ভব হবে না। তখন যাবে হাতের দিক দিয়ে যাবে, যে হাতের দিক দিয়ে তার জানকে কবজ করা যায় কিনা। মহতরমালীন আজরাইল আলাইহিসসালাম যখন বন্দার হাতের দিকে যাবেন, হাতের দিকে তখন দান কবজ করতে চাইবে, হাত তাকে বলবে সাবধান, তুমি এদিকে অগ্রসর হতে পারবে না, এই হাত দ্বারা সদকা করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, আদম শিক্ষা দেওয়ার জন্য এই হাতকে ব্যবহার করেছি, ওহে আজরাইল তুমি কোনো দিকেই সম্ভব হবে না, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনেছিল। আজরাইল আলাইহিসসালাম নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন যে আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, তোমার ইমানদার বান্দা যেদিকে দান কবজ করতে যাই সেদিকেই বাধা প্রাপ্ত হই, এখন আমি কি করব? তখন আজরাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হে আজরাইল, তোমার হাতের তালুতে, তোমার হাতের তালুর মধ্যে, ও হে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নাম লিখে আমার বন্দার চোখের সামনে তুমি ধরে রাখো, ও আজরাইল তোমার হাতের তালুতে আমার নাম মুবারক লিখে আমার বন্দার চোখের সামনে তুমি ধরে রাখো, আমার বন্দা আমার নাম দেখে দেখে আমার ভালোবাসা এমন ভাবে শিখতে হবে, দেখ এমনিতেই তোমার হাতের মধ্যে তার প্রাণ চলে আসবে, এমনিতেই তার প্রাণ আমাকে দেখে আমার নাম মুবারক দেখে আমার বন্দা আমার ভালোবাসা শিখতে হয়ে যাবে, এমনিতেই তার প্রাণ তোমার কাছে চলে আসবে।
এই জন্য আমলের বরকত হচ্ছে, আল্লাহওয়ালাদের ইন্তেকাল এভাবেই হবে, আল্লাহওয়ালা দ্বারা তাদের ইন্তেকাল এভাবেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি রুটিন ছিল প্রত্যেক দিন রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আমরা রাত্রিতে ঘুমাই বলি আল্লাহ রাত্রিতে ইবাদত করতেন, বিশেষ করে শেষ রাত্রিতে তারা ইবাদত করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেক রাত্রির শেষ অংশে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং তিলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। যেদিন আল্লাহর বান্দার ইন্তেকাল হবে ওই দিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং নিজে নিজে ইন্তেকালের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তার ইন্তেকাল হয়ে গেল, তার হুজরার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। প্রত্যেক দিন সকালবেলা খাদিম তাকে ডেকে নাস্তা দিয়ে থাকে। ওই দিন খাদিম যখন ডাকলো কোনো সাড়া শব্দ পায় না, দরজা ভাঙার পর দেখলো যে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে এবং এমন অবস্থায় ইন্তেকাল হয়েছে যে আল্লাহর বান্দার ইন্তেকালের পর তার কপালের মধ্যে আরবি ভাষায় লেখা আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ লিখে দিয়েছেন যে মাতা হাবিবুল্লাহি ফি হুবিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর ভালোবাসায় ইন্তেকাল করেছে। এই জন্য আউলিয়া কেরাম দেখবেন একটি সময় অতিবাহিত হওয়ার পর ওরা ওদের মনের আবেগ থাকে যে আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। ওদের মনের যে আগ্রহ, ওদের মনের যে যন্ত্রণা তৈরি হয়ে যে তার মাওলার সাথে কিভাবে সাক্ষাৎ করবে, মাওলার দরবারে কিভাবে হাজির, সমস্ত আউলিয়া কেরাম হক্কানি আউলিয়া কেরামের এই অবস্থা হচ্ছে। ওদের মনের আকাঙ্ক্ষা হয়ে যায় যে আমি কিভাবে মাওলার সাথে সাক্ষাৎ করবো, মৌলার সাথে আমার মুলাকাত হবে কিভাবে, ওই আত্মা, ওই আত্মা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি আমরা পড়ি যখন একজন মানুষকে আমরা কবরে রাখি, অর্থ হচ্ছে মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দা এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওফিহা নুইদুকুম এই মাটির মধ্যে আবার তোমার আবাসস্থল, ও মিনহা নুখরিজুকুম ও আমার বান্দা এই মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে, উত্তোলন করে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের জিসিম সেটা হচ্ছে মাটি, মিনহা খালাকনাক, একদম সন্তানের নুতফা যখন মায়ের রেহেমে চলে যায়, একজন সন্তানের নুতফা যখন মায়ের রেহেমে চলে যায় তখন মালাকুল আরহাম নামে যে ফেরেশতারা রয়েছেন, মালাকুল আরহাম ওই ফেরেশতারা ওই ব্যক্তির নুতফার মধ্যে পৃথিবীর মাটি মিশিয়ে দেবে এবং আল্লাহর হেকমত হচ্ছে যে স্থানের মাটি মিশাবে ওই ব্যক্তিকে ওই স্থানেই কবর দেওয়া হবে। এজন্য আপনারা দেখে থাকেন যে অনেক মানুষ এখান থেকে বিদেশ গিয়েছেন, সেখানে ইন্তেকাল হয়েছে, সেখানে তার কবর হয়েছে, অর্থাৎ তাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে তৈরি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বান্দা আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমার অবস্থান স্থল, আবার কিয়ামতের দিন এই মাটি থেকে তোমাকে উত্তোলন করব। সন্তানের নুতফা যখন মায়ের রেহেমে যায় মালাকুল আরহাম সেখানে আসেন, ওই বন্দার নুতফাকে ওই সন্তানের নুতফাকে যে মাটি হতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই মাটি ওই নুতফার মধ্যে মিশিয়ে দেন। এই নুতফা মায়ের রেহেমে অবস্থান করে আল্লাহর জিকির করতে থাকে 40 দিন পর্যন্ত নুতফা অবস্থায় থাকে,
তারপর রক্তপিণ্ডে পরিণত হয়, তারপর মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ট্রাকচার দান করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে চামড়া দ্বারা আবরণ দান করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৌন্দর্য মণ্ডিত করেন চেহারা দ্বারা। এই পৃথিবীর মানুষের মধ্যে, এই পৃথিবীর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়ী। আল্লাহ বলেন, আমি যে মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি, এই মায়ের দেহে আল্লাহ সন্তানকে সুন্দর আকৃতি দান করে। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুখারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি একজন ডাক্তার ছিলেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, তিনি সন্তানের সৃষ্টিতত্ত্ব, মানবের সৃষ্টিতত্ত্ব, মানবের বোন ব্রণ এই বিষয় নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে কোনো ফল লাভ করতে পারেননি, শেষ পর্যন্ত কোরআন শরীফে গেলেন, কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফে পেলেন সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন উত্থা বলেছেন, এরপরে বলেছেন আলাকা, এরপরে বলেছেন মুদগা, সমাধান পেলেন কোরআন শরীফে, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানকে, ছোট্ট একজন সন্তানকে মায়ের রেহামে কীভাবে ক্রমান্বয়ে ধীরে ধীরে তাকে ধীরে ধীরে তাকে বৃদ্ধি ঘটান, এই নুতফা থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে হাড় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রাকচার দিয়ে তারপর চামড়া দ্বারা আবরণ, সে সমাধান তিনি পেলেন কোরআনুল কারীমে। হাজিরিন, এই ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুখারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ডাক্তারদের বিশাল এক সমাবেশে বলে দিয়েছিলেন, এই কোরআন হচ্ছে সত্য, মানব সৃষ্টির যে তত্ত্ব দিয়েছে যে কোরআন, এই কোরআন হচ্ছে চিরন্তন সত্য। আমি যে বিষয়ে গবেষণা করেছিলাম পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে সে বিষয়ের সমাধান পাইনি, শুধুমাত্র কোরআন শরীফে পেয়েছি। এই বলে ডক্টর মরিস বুখারি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1000 ডাক্তারের সম্মুখে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মানুষের সৃষ্টি তত্ত্ব এই চিন্তা। আমার আল্লাহ বলেন যে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে আমার বন্ধা, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, এই মাটিতে আবার তুমি যাবে, আবার এই মাটি থেকে আমি তোমাকে উত্থান ঘটাবো, তুলব। হাজিরিন, আল্লাহর হাবিব আমাদেরকে আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব এই বিষয় আমাদেরকে দেখিয়েছে। আমরা এই পৃথিবীতে বিচরণ করছি, এই সময় যেন আমরা গনিমত মনে করি। এই পৃথিবীর যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সময়কে যেন আমরা গনিমত মনে করি। আমরা পৃথিবীর বিত্ত বৈভব ঐশ্বর্য বিত্তে আমরা একেবারে আকৃষ্ট হয়েছে, মৃত্যুর কথা, পরকালের কথা আমরা সব ভুলে যাই, কিন্তু অনেক আল্লাহর গোলামগণ রয়েছেন, অনেক আল্লাহর বান্দা রয়েছেন, যে পৃথিবীর সমস্ত সম্পদ, ধন সম্পদ, রাজত্ব সব ছেড়ে শুধু আল্লাহ আল্লাহ বলে জীবন অতিবাহিত করেছে, শুধু আল্লাহ আল্লাহ বলে জীবন অতিবাহিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন এমন সহজ অবস্থায়। এমনিভাবে একজন ব্যক্তি ছিলেন বলক সাম্রাজ্যের ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ছিলেন একজন রাজা, যিনি ছিলেন একজন বাদশাহ। ইব্রাহিম আদম বলকি, তার মনের মধ্যে অস্বস্তি যে আমার সব আছে কিন্তু আত্মার মধ্যে শান্তি নেই কেন, এই বাদশাহর মধ্যে একটি অবস্থা যে আমার সব আছে কিন্তু আত্মার মধ্যে আমার শান্তি নেই কেন। আল্লাহর বান্দা একদিন রাজপ্রাসাদে ঘুমাতে যাবে, গভীর রাত্রিতে হঠাৎ তিনি তার প্রাসাদের ছাদের মধ্যে আওয়াজ শুনতে পান, আওয়াজ শুনতে পান প্রাসাদের ছাদে যেন কে হাঁটাহাঁটি করছে। তিনি চিন্তা করলেন যে এত গভীর রাত আর এত প্রহরী রয়েছে, আমার ছাদে থেকে আসার কথা নয়। তার ঘর থেকে প্রশ্ন করলেন যে আমার ছাদে কে রয়েছে, তখন তাকে জবাব দেওয়া হলো যে হে ইব্রাহিম আদম বলকি, আমার একটি গুড়া ছিল, সেই গুড়াটি হারিয়ে গেছে, এজন্য আমি আমার গুড়াকে এখানে তালাশ করছি, খুঁজছি।
ইব্রাহিম আদম বলকি বললেন, তুমি তো একজন বেকুব মানুষ, গুড়া হারিয়ে যায় তাহলে বনে জঙ্গলে প্রান্তরে মাটি কি তালাশ করবে, আমার এই সাদে গুড়া আসবে কিভাবে তুমি চিন্তা করতে পারো? সাত থেকে তিনি আওয়াজ শুনলেন, তাকে বলা হলো যে হে ইব্রাহিম আদম বলকি, আমি বেকুব নয়, আমি বুদ্ধিহীন নয়, বরং তুমি হচ্ছ বুকা। তুমি একজন মানুষ যদি এই রাজপ্রাসাদে বসে আল্লাহকে পাওয়ার চিন্তা করো, তাহলে তো আমিও এখানে আমার গুড়া পেতে পারি। যেভাবে রাজপ্রাসাদে অবস্থান করে আল্লাহকে পাওয়া যাবে না, এই বিষয়টি তুমি বুঝো না। ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহির মনের মধ্যে চিন্তা, তিনি আবার সাদে গেলেন, গিয়ে দেখলেন যে এখানে কোনো মানুষ নেই, মানুষের কোনো পদচিহ্ন নেই, তাহলে আওয়াজ কোথা থেকে আসলো? তিনি চিন্তা করেন, তাহলে আমি কি, আমাকে কে সতর্ক করলো, কে আমাকে সাবধান করে দিল? এইভাবে আর কিছুদিন অতিবাহিত হলো। গভীর রাত্রিতে তিনি তার ঘরে দেখেন যে একজন বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক একজন মানুষ লাঠি হাতে বর করে এই ঘরের মধ্যে এদিক থেকে ওদিকে যাচ্ছেন। তিনি বললেন, হ্যাঁ কে আমার এই রাজপ্রাসাদে এসেছ? ওই বৃদ্ধ বললেন যে এটা তো কোনো রাজপ্রাসাদ নয়, এটা তো মুসাফিরখানা। ইব্রাহিম আদম বলকি বলেন, না এটা হচ্ছে আমার, আমি ইব্রাহিম আদম বলকির রাজপ্রাসাদ। আর ওই আগন্তুক বলেন, না এটা হচ্ছে একখানা মুসাফিরখানা, একটা মুসাফিরখানা। হাজির বাদশাহ ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আগন্তুককে বলেন, না আল্লাহর বান্দা, আমার এই রাজপ্রাসাদকে তুমি কিভাবে মুসাফিরখানা হিসেবে পরিচয় করবে, কিভাবে প্রমাণ করবে? আগন্তুক বলেন, ইব্রাহিম আদম বলকি, এই যে মুসাফিরখানা, এই যে তুমি যে রাজপ্রাসাদ বলতেছ, এখানে এখন তুমি অবস্থান করেছ, এর পূর্বে কে ছিল? ইব্রাহিম আদম বলকি বলেন, এর পূর্বে আমার পিতা ছিলেন। আগন্তুক বললেন, তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন, এর পূর্বে আমার দাদা ছিলেন। ওই আগন্তুক আবার বললেন, তার পূর্বে কে ছিলেন? তিনি বললেন, আমার পিতার দাদা ছিলেন। ওই আগন্তুক বললেন, ইব্রাহিম আদম বলকি, একজনের পর একজন আসতেছেন, এখন তুমি আসো, তোমার পর কে আসবে? ইব্রাহিম আদম বলকি বললেন, আমার পর আমার ছেলে আসবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, তোমার ছেলের পর কে আসবে? ইব্রাহিম আদম বলকি বললেন, আমার ছেলের পর আমার নাতি আসবে। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলো, তোমার নাতির পর এখানে কে অবস্থান করবে? ইব্রাহিম আদম বলকি বললেন, আমার নাতির পর আমার নাতির সন্তান এখানে অবস্থান করবে। ওই সময় মুসাফির বললেন, ওই আগন্তুক বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলকি, মুসাফিরখানার নিয়ম হচ্ছে এখানে একজন আসবেন, অন্যজন যাবেন, একজন আসবেন, অন্যজন যাবেন, এইভাবে মুসাফির খানার নিয়ম হচ্ছে। সুতরাং ইব্রাহিম আদম বলকি, তোমার পিতা এখানে স্থায়ী ছিলেন না, তুমিও স্থায়ী থাকবে না, তোমার সন্তানগণ স্থায়ী থাকবে না, এজন্য এখান এই যে রাজপ্রাসাদ তুমি বলছো, এখান কোনো রাজপ্রাসাদ নয়, বরং হচ্ছে এই পৃথিবীর সামান্য মুসাফির খানা, হচ্ছে এই অবস্থা, এই পৃথিবীর মুসাফির খানা। এই বলে ইব্রাহিম আদম বলকি দেখেন যে তাকে এত সময় তার সাথে যে কথা বলেছিলেন ওই ব্যক্তি আর নেই। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমাকে কে সতর্ক। এরপর তিনি তার রাজপ্রাসাদ সব কিছু ত্যাগ করে জঙ্গলের মধ্যে অবস্থান করে আউলিয়াদের কাতারে সামিল হলেন এবং আল্লাহর জিকিরে মত্ত হলেন। জিকির করেন, আউলিয়া কেরামদের সঙ্গ লাভ করে জিকির করেন, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, রাজপ্রাসাদ সব ছেড়ে দিয়ে সেখানে আউলিয়া কেরামদের সঙ্গ লাভ করে জিকির করলেন। একদিন দীর্ঘ সময় জিকির করলেন, এমন সময় জিকিরের মধ্যে যে এমন ব্যস্ত তিনি আল্লাহর মহব্বতে জিকিরের মধ্যে সময় কাটাচ্ছেন, ওই সময় আবার ওই যে আগন্তুক যিনি তাকে মুসাফিরখানা বলেছিলেন, ওই আগন্তুক আগমন করে বললেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম আদম বলকি, সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলকি শুধুমাত্র জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, এই বলে জবাব দিলেন, আর কোনো কথা বললেন না।
ওই ব্যক্তি দীর্ঘ সময় দাঁড়িয়ে ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন যে আল্লাহর বান্দা ইব্রাহিম আদম বলকি, আমার সাক্ষাৎ পাওয়ার জন্য পৃথিবীর মানুষের আকাঙ্ক্ষা করে থাকে, আমার মুলাকাত পাওয়ার জন্য পৃথিবীর মানুষেরা সদা সর্বদা আকাঙ্ক্ষা করে থাকে, আমি তোমার সম্মুখে হাজির হয়েছি, তোমার যদি কোনো দোয়ার প্রয়োজন থাকে তাহলে আমার কাছে দোয়া নিয়ে নাও, আমি তোমার জন্য দোয়া করব। ইব্রাহিম আদম বলকি জবাব দিলেন, হে আল্লাহর বান্দা তুমি যাই যে ব্যক্তি হও না কেন, আমার তোমার কোনো দোয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমি আমার আল্লাহর জিকিরের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছি, আমার আল্লাহর মহব্বতের মধ্যে আমার আল্লাহর প্রেম সাগরে এমন ভাবে অবস্থান করেছি, তোমার দোয়ার আমার কোনো প্রয়োজন নেই। মহতরম হাজিরিন, তখন ওই আগন্তুক বললেন, ইব্রাহিম আদম বলকি তুমি আমাকে চিনতে পারো নাই, আমি ওই ব্যক্তি যে তোমার সাথে মুলাকাত করেছিলাম, যে তোমার ঘরে গিয়ে তোমার ঘরকে মুসাফির খানা প্রমাণ করেছিলাম, ওই ব্যক্তি আমি আগমন করছি, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ প্রিয় ব্যক্তি, আমি হচ্ছি, তিনি বললেন যে আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় খিজির আলাইহিস সালাম, আমি তোমাকে দিকদর্শন দিয়েছিলাম। এই খিজির আলাইহিস সালাম এজন্য আল্লাহর মহব্বতে আউলিয়ায়ে কেরাম করে এইভাবে অনেক কিছুকে ত্যাগ করে দেয়। দুশ্চরি পূরণ আল্লাহর হাবিব